নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার ওয়ানের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে একটি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। আমি গাজরের হালুয়া তৈরির জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, এখানে আমি নিয়েছি গরুর দুধ, নিয়েছি ঘি, দুটো ছোট এলাচ, চিনি ও গাজর। গাজরগুলো আমি পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আমি গাজরগুলো গ্রেড করে নেব হালুয়া তৈরি করার জন্য। তারপরে আপনাদের হালুয়াটি তৈরি করে দেখাবো। এ দেখুন, আমি এভাবে সমস্ত গাজরগুলো এখন গ্রেড করে নেব। এই দেখুন, আমি সমস্ত গাজরগুলো গ্রেড করে নিয়েছি। এভাবে গ্রেড করে নিতে হবে। এবার আমি হালুয়া তৈরির জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, প্রথমে আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। 2 ছোট এলাচ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এ দেখুন, আমি ঘি এর মধ্যে এলাচ দুটো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেওয়া সমস্ত গাজরগুলো এই কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব ঘিয়ের সঙ্গে। এই দেখুন, আমি ঘিয়ের সঙ্গে গাজরগুলো 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন ঘিয়ের সঙ্গে, তাহলে গাজরের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে আর খুব সুন্দর হালুয়াটা খুবই টেস্টি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, দুধটা এখন গাজরের মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের গাজরের পরিমাণ যেরকম সেরকমভাবে দুধ ব্যবহার করবেন। আর নাড়াচাড়া করে এখন আমি এটা হালুয়া তৈরি করে নেব। এইভাবে হালুয়াটা নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। আর যখন একটু সরসর পাড়া হয়ে যাবে তখন এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। সরটা বসতে দিলে হালুয়ার মধ্যে কিন্তু হবে না। আর যখন গাজরগুলো এভাবে দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিনিটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি চিনিটা গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলেই গাজরের হালুয়াটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এ দেখুন, আমি হালুয়াটা নাড়াচাড়া করে কিভাবে তৈরি করে নিলাম, ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। আর দেখুন, হালুয়ার মধ্যে কোনো রকম দুধ বা চিনির রস কোনোটাই আর নেই, সবটা শুকিয়ে গেছে আর ঝরঝরে টাইপের হালুয়াটা তৈরি হয়ে গেছে। এভাবে হালুয়াটা তৈরি করে নেবেন, দেখবেন সকলেই খুব পছন্দ করবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা এখন পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, আমি কীরকম করে গাজরের হালুয়া তৈরি করে নিলাম। এভাবে আপনারা আমার মতো করে তৈরি করে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।